ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে। কেউ বলছেন হিন্দুকে সুরক্ষা দেবেন, কেউ বলছেন মুসলিমকে সুরক্ষা দেবেন, তাহলে দেশকে সুরক্ষা কে দেবে? প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। বসিরহাটের ভ্যাবলায় মঙ্গলবার নির্বাচনী প্রচারে এসে তৃণমূলের তারকা সাংসদ বললেন, রাজনীতি বড্ড জটিল হয়ে গিয়েছে, দিদি যদি এই 2021 আমাকে প্রার্থী হতে বলতেন আমি হতাম না। কেন তার মুখে এই আক্ষেপ, তার ব্যাখ্যাও দিয়েছেন ঘাটালের তৃণমূলের সাংসদ। তার মতে ভোট নেওয়ার জন্য হিন্দু নেতারা হিন্দুদের বলছেন আপনারা সুরক্ষিত নন, আমাদের ভোট দিন, আমরা আপনাদের সুরক্ষা দেব। মুসলিম রাজনীতির নেতারা মুসলিমদের বলছেন আপনারা সুরক্ষিত নন, আপনারা আমাকে ভোট দিন, আমরা সুরক্ষা দেব। দেবের সংযোজন, আমার মাথায় আসছে না এই দেশকে কারা সুরক্ষিত করবে, আসলে সুরক্ষা দেবে কারা তা না বলে নেতারা আপনাদের বোকা বানিয়ে কেবল ভোট নিয়ে যাচ্ছেন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বাতাবরণ জুড়ে যখন যুদ্ধদান দুই শিবিরই তীব্র বিষোদ্গার করছে, সেই সময় রাজনৈতিক সংস্কৃতি নিয়েও নিজেদের প্রত্যাশার কথা এদিন বলেছেন দেব। তার কথায় আমার মনে হয় নিজেকে বড় করতে গেলে কখনোই কাউকে ছোট করার প্রয়োজন হয় না। আমি মনে করি আমরা আমাদের কিছু কাজের কথা বলবো, বিরোধী দল তাদের কিছু কাজের কথা বলবে, যাকে পছন্দ মানুষ তাই ঠিক করবে, তাকেই ভোট দেবে। দেব মনে করিয়ে দিলেন মানুষ বেঁচে থাকলে তবেই ধর্ম রাজ্য রাজনীতি বেঁচে থাকবে, মন্দির মসজিদ তৈরি করার জন্য নির্বাচন নয়, নির্বাচন মানুষের উন্নয়নের জন্য। কোন সরকার গরিব মানুষের জন্য কাজ করবে তা বুঝে নিয়েই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেব।